ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের লেসন শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন। লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম রুল অফ 72 নিয়ে, যেটি দিয়ে মূলত সুদের কত সময়ের মধ্যে কোনো বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করা যায় সেটি নিয়ে। আজও আমরা এই একই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আলাদা একটি সূত্র দিয়ে, যেটিকে বলা হচ্ছে রুল অফ 69। সূত্রটি হলো n is equal to 0.35 plus 69 by r। যদি আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা রুল অফ 69 এর আন্ডারে পড়ে যাব, এবং এটি দিয়েও মূলত কত সময়ের মধ্যে গুণে রূপান্তরিত হবে হিসাব করা হয় কিংবা সেটি ক্যালকুলেট করা হয়। তো যদি বলি যে জনাব আমিন 15% সুদে কোন অর্থ বিনিয়োগ করে, কত বছর পর তার ওই অর্থ দ্বিগুণ হবে? অর্থাৎ একই ধরনের ব্যাপার, এখানে কোনো অর্থ বিনিয়োগ করেন বলা হয়েছে, এখানে যে কোনো অ্যামাউন্ট দেওয়া যেতে পারে, কিন্তু অ্যামাউন্ট দিলেও এই সূত্রের ক্ষেত্রে সেই বিনিয়োগকৃত টাকার পরিমাণটি কোনো ধরনের হিসাবের মধ্যে আসবে না, শুধুমাত্র কত পার্সেন্ট হারে বা কত শতাংশ হারে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেটি আমাদের বিবেচ্য বিষয়। তো আমরা যদি এটাকে ফর্মুলার মধ্যে ফেলি তাহলে আমরা যেটি পাবো 0.35 প্লাস 69 is equal to r হচ্ছে 15%। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসে সমান সমান 0.35 প্লাস 4.6। এই দুটাকে এখন যদি আমরা যোগ করে দেই তাহলে 4.95 ইয়ার্স, অর্থাৎ 4.95 বছরের মধ্যেই তার এই টাকাটি ডাবল হয়ে যাবে। এটি যে কোনো পরিমাণের বিনিয়োগকৃত অর্থ, যে কোনো পরিমাণ অর্থের জন্য এই সূত্রটি